আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী। পিয়া চক্রবর্তী এখন অতীত, এবার নতুন করে জীবন সাজাতে প্রস্তুত কলকাতার জনপ্রিয় গায়ক অনুপম রায়। একাধিক ভারতীয় প্রতিবেদন অনুসারে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অনুপম। জানা যাচ্ছে আগামী 2 মার্চ অন্য কারোর সঙ্গে ঘর বাঁধছেন গায়ক তথা সঙ্গীত পরিচালক, পাত্রীর নাম প্রস্মিতা পাল, তিনিও সঙ্গীত শিল্পী। বন্ধুত্ব আগে থেকেই ছিল, পরে তা প্রেমে পরিণত হয়। 2015 সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। একই কলেজে পড়ার সুবাদে দুজনের পরিচয়, প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেম। সেই প্রেম পরিণত হয় 2015 সালে। বিয়ের 6 বছরের মাথায় বিচ্ছেদের কথা ঘোষণা করেন পিয়া ও অনুপম। বিচ্ছেদের খবর জানিয়ে অনুপম লিখেছিলেন, আমাদের এই সফর খুবই সুন্দর ছিল, অত্যন্ত ভালো অভিজ্ঞতা ও সুন্দর কিছু স্মৃতি। যাই হোক, ব্যক্তিগত জীবনের কিছু মত পার্থক্যের জেরে আমাদের মনে হয়েছে স্বামী স্ত্রী হিসেবে আলাদা হওয়া। আমরা খুবই ভালো বন্ধু ছিলাম ও তাই থাকবো, একে অন্যের খেয়ালও রাখবো। এরপর গত বছরের নভেম্বরে টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে অনুপমের প্রাক্তন পিয়ার বিয়ের খবর শোনা যায়। এই গুঞ্জন বাস্তবে পরিণত হয় 2023 সালের 27 নভেম্বর। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারেন পরমব্রত ও পিয়া। এবার অনুপম রায়ের নতুন সংসার পাতার খবরে বেশ নড়ে চড়ে বসেছে টলিউড অঙ্গন, যদিও শিল্পীর পক্ষ থেকে এখনো এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুসারে প্রস্মিতাকে বিয়ে করতে যাচ্ছেন অনুপম। গত বছর মার্চে অনুপম রায়ের জন্মদিনে শুরু হয়েছিল প্রস্মিতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন। সেখানে অনুপমের হাতে গোনা বন্ধুদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রস্মিতাও। পিয়ার সঙ্গে বিয়ে ভেঙেছে অনুপমের, অন্যদিকে প্রস্মিতাও আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন, তাই দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করেছেন অনেকে। রাজ চক্রবর্তী বুঝে না সে বুঝে না ছবির গান গেয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন প্রস্মিতা। পরবর্তী সময়ে দেখতে বউ বউ শুধু তোমারই জন্য, হতে পারে না আর বলো দুগ্গা মাইকি মতো হিট গান গিয়েছেন প্রস্মিতা। অনুপম রায়ের সুরেও তোমায় নিয়ে গল্প হোক এর হাইওয়ের মতো গান গিয়েছেন প্রস্মিতা।